এ যেন অবিশ্বাস্য এক কল্পকাহিনী। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক স্টেনোটাইপিস্ট গত 10 বছর যাবত হাঁকাচ্ছেন পাজেরো গাড়ি। এই গাড়ির চালকের বেতন বাবদ প্রতি মাসে খরচ 41,000 টাকা। গত 10 বছরে চালকের বেতন বাবদ পরিশোধ করা হয়েছে 73,00,000 টাকা। এছাড়া এ সময় তিনি ডিজেল বাবদ খরচ তুলেছেন 35,10,000 টাকা এবং প্রতি মাসে গাড়িটির পেছনে 10 লিটার মোবিল খরচ করা হয়েছে। পিডিবির এই তৃতীয় শ্রেণীর কর্মচারীর নাম মোহাম্মদ আলাউদ্দিন। 2009 সাল থেকে তিনি এই গাড়িটি দখলে রেখেছেন। দুর্নীতি দমন কমিশন সোমবার 11 ফেব্রুয়ারি অভিযান চালিয়ে তার কাছ থেকে পাজেরো গাড়িটি উদ্ধার করে। ঘুষ দুর্নীতির মাধ্যমে এবং কর্তৃপক্ষকে অন্যায়ভাবে প্রভাবিত করে গাড়িটি ব্যবহার করছেন অভিযোগ কেন্দ্রে 106 প্রাপ্ত এমন অভিযোগের ভিত্তিতে সোমবার এই অভিযান চালায় দুদক। দুদক মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরীর নির্দেশে সকালে দুদকের পুলিশ ফোর্স এবং চৌকশ কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়। টিমটি মতিঝিল অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করে। গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ঘ 112827। এ সময় গাড়ি চালক মোহাম্মদ আবুল হোসেন জনি এবং নিরাপত্তা প্রহরী মোহাম্মদ শামসুমিয়াও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। অভিযানকালে দুদক টিম জানতে পারে প্রতি মাসে গাড়িটির জন্য ডিজেল বরাদ্দ হয় 450 লিটার, যার আর্থিক মূল্য 29,250 টাকা। এ হারে প্রতি বছর জ্বালানি বাবদ 3,51,000 টাকা খরচ করা হয়। দুদক টিম আরও জানতে পারে গাড়িটির লগ বইয়ে আলাউদ্দিন মিয়া স্বাক্ষর করেন না, স্বাক্ষর করেন পিডিবির অন্য একজন কর্মচারী। অভিযান প্রসঙ্গে দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান ও মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী বলেন, তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে গাড়িটি 2009 সাল থেকে সম্পূর্ণ অবৈধভাবে ব্যবহার করেন। গাড়িটির পেছনে গত 9 বছরে জ্বালানি তেল মেরামত এবং গাড়ি চালকের বেতন বাবদ সরকারের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, আইনত তৃতীয় শ্রেণীর কর্মচারী কোনোভাবেই ফুল টাইম গাড়ি পান না। এই ধরনের আইন অমান্য করা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ধ্বংস করার সামিল, যা ছোট দুর্নীতি থেকে বড় দুর্নীতির পথ প্রশস্ত করে। দুদক শিগগিরই এই ঘটনার অনুসন্ধান শুরু করে আইনানুগ পথে অগ্রসর হবে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।